দর্শক রাজধানী যাত্রাবাড়িতে আছেন আমাদের সহকর্মী আদিন সজীব। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। আদিন, ভোট শেষ হয়েছে, এখন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জানেন যে সারাদিনই মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি হয়েছে এবং পাঁচটার পর থেকে এখানে তেমন কোনো রকমের বিশৃঙ্খলা কোথাও দেখা যায়নি এবং দুই দলেরই যে প্রার্থী আছেন তারা রীতিমতো একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এগুলো নিয়েই একটা উত্তেজনা ছিল। এবং আমরা একটা জিনিস দেখেছি সারাদিনে এবং এগুলো আমাদের প্রতিবেদনে উঠে এসেছে, সেটি হলো যে বিএনপির প্রার্থী কিংবা বিএনপির প্রার্থীর সঙ্গে যারা কর্মী সমর্থক কিংবা যারা ভোট দেবেন তাদেরকে খুব একটা তেমন একটা দেখা যায়নি মাঠে। তাদের অভিযোগ ছিল, পাল্টাপাল্টি অনেক রকমের অভিযোগ ছিল, তবে আওয়ামী লীগের প্রার্থীর প্রত্যাশা ছিল যে তিনি নির্বাচন জয়লাভ করবেন এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এমন সুষ্ঠু নির্বাচনের কথা তিনি বলেছেন। এদিকে বিএনপি প্রার্থী যিনি ছিলেন তিনিও সালাউদ্দিন আহমেদ, তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন, সেই খবরও নিশ্চয়ই আমাদের কাছে এসেছে। তিনি বারবারই একটা জিনিস বলেছেন যে সকাল থেকে ভোট গ্রহণের পর থেকেই তারা পোলিং এজেন্টদেরকে, বিএনপির যে পোলিং এজেন্ট আছে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং অবৈধভাবে এই ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, যে কারণে তিনি কারচুপির ভোটের অভিযোগ করছেন। এই অভিযোগগুলো বরাবরের মতোই তিনি করেছেন এবং সেখানে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মহিলা এজেন্টদেরকে নানারকমভাবে লাঞ্ছনা করা হয়েছে, এসব অভিযোগ তিনি দিয়েছেন।